আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে কয়েকটি কাজের কথা বলবো, যে কাজগুলি আপনারা প্রসাবখানায় গিয়ে অথবা পায়খানায় গিয়ে ভুলেও করবেন না। যদি করেন তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। পবিত্র হাদিস শরীফের মধ্যে পায়খানা এবং প্রসাবখানায় গিয়ে এই কাজগুলি করতে নিষেধ করা হয়েছে, কঠিনভাবে নিষেধ করা হয়েছে। এজন্য এই কাজগুলি করা যাবে না, যদি করেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন। বন্ধুরা, চলুন এখন আমরা সেই কাজগুলি সম্পর্কে জেনে নেই। প্রিয় বন্ধুরা, পায়খানায় অথবা প্রসাবখানায় গিয়ে সর্বপ্রথম যে কাজটি করবেন না তা হলো যে কিবলার দিকে মুখ করে বসবেন না, অথবা কিবলার দিককে আপনার পিছন দিকে করে বসবেন না। মানে হলো একদম খারাপ পূর্ব দিকে হয়েও বসবেন না, একদম খারাপ পশ্চিম দিকে হয়েও বসবেন না। একদম পশ্চিম দিকে মুখ করে বসা অথবা পশ্চিম দিকে পিঠ করে বসাকে হাদিস শরীফের মধ্যে নিষেধ করা হয়েছে। দ্বিতীয় কাজটি হলো রাস্তায় পায়খানা করবেন না অথবা পেশাব করবেন না, রাস্তায় পায়খানা বা পেশাব করা নিষেধ। তৃতীয় কাজটি হলো গর্তের ভিতরে পায়খানা করবেন না অথবা পেশাব করবেন না, এবং একদম চন্দ্র অথবা সূর্য বরাবর পায়খানা করতে বসবেন না এবং পেশাব করতে বসবেন না। চতুর্থ কাজটি হলো পায়খানায় বসে অথবা প্রসাবখানায় বসে কথা বলবেন না, উপরের দিকে তাকাবেন না, এবং বেশি বেশি লজ্জা স্থানের দিকে তাকাবেন না, যদি প্রয়োজন হয় খুব কম তাকাবেন। বন্ধুরা, পঞ্চম কাজটি হলো পায়খানা করার পর অথবা প্রসাব করার পর কয়লা এবং হাড় দিয়ে কুলুক নেবেন না, এটা কঠোরভাবে নিষেধ করা হয়েছে। ছয় নম্বর কাজটি হলো দাঁড়াইয়া পেশাব করবেন না অথবা হাঁটিয়া হাঁটিয়া পেশাব করবেন না, এটা কঠোরভাবে নিষেধ করা হয়েছে। সাত নম্বরে হলো বিনা ওজরে পানিতে প্রসাব করবেন না। ওজোর মানে হলো কারণ, বিনা কারণে পানিতে প্রসাব করবেন না। যদি দেখা যাচ্ছে বন্যা হয়ে গেছে, সবখানে পানি আর পানি, আপনি যে প্রসাব করবেন এরকম শুকনা কোনো জায়গা নাই, তখন পানিতে প্রসাব করতে পারবেন, কিন্তু প্রয়োজন ছাড়া প্রসাব অথবা পায়খানা আপনি পানিতে করবেন না, করা নিষেধ। আট নম্বরে হলো ফলদার বা ছায়াদার কোনো গাছের নিচে পায়খানা প্রসাব করবেন না, এটা কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তা বাদেও আপনারা সকলেই জানেন যে গাছের মধ্যে জিনেরা বসবাস করে, যদি আপনি ছায়াদার গাছের নিচে পায়খানা প্রসাব করেন এক্ষেত্রে এরকম জিনও আপনাকে আসর করতে পারে, এজন্য খুবই সাবধান থাকবেন, এই ধরনের কাজ করবেন না। নয় নম্বরে হলো গোসলখানায় পায়খানা করবেন না বা পেশাব করবেন না। আপনার পায়খানা পেশাবের স্থান আলাদা হতে হবে, গোসলের স্থান আলাদা হতে হবে। গোসলের স্থানে পায়খানা করা প্রসাব করা নিষেধ। তবে যদি জায়গা সংকট হয়, যদি দেখা যাচ্ছে আপনি শহরের মধ্যে এমন একটা স্থানে বসবাস করতেছেন, আপনার আলাদা কোনো জায়গা করার কোনো প্রসেস নাই বা উপায় নাই, তাহলে সেক্ষেত্রে আপনি একখানে কাজটি করে নিতে পারবেন। তবে যত দ্রুত সম্ভব আপনি আলাদা আলাদা প্রসাবখানা পায়খানার জায়গা এবং গোসলখানার জায়গা করে নেবেন। প্রিয় বন্ধুরা, সর্বশেষ দশ নম্বরে হলো যে পায়খানা প্রসাবখানা যাওয়ার সময় দোয়া পরে যেতে হবে, এবং পায়খানা প্রসাবখানা থেকে বাহির হওয়ার সময় দোয়া পরে বাহির হতে হবে। দোয়া ছাড়া পায়খানা প্রসাবখানায় প্রবেশ করবেন না এবং বাহির হবেন না। তো বন্ধুরা, এই যে দশটি কাজের কথা বললাম, এই দশটি কাজ আপনারা ভুলেও পায়খানা প্রসাবখানায় গিয়ে করবেন না, যদি করেন তাহলে ক্ষতির আশঙ্কা রয়েছে হাদিস শরীফের মধ্যে, এজন্য এই কাজগুলিকে নিষেধ করা হয়েছে। বন্ধুরা, আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন, এবং আমি আশা করি আপনারা সকলেই আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকেই এই বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর বন্ধুরা, যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমি অনুরোধ করব ভিডিওটিকে আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে তারাও জানতে পারে, তারাও সতর্ক হতে পারে, তারাও যেন পায়খানায় এবং প্রসাবখানায় গিয়ে এই কাজগুলি না করে। যদি আপনার কারণে একজন মানুষও ইসলামিক একটি বিষয়ে জানতে পারে এবং তারা যদি নিয়মিত আমল করে, তাহলে তারা যে সওয়াব পাবে সেই সওয়াবের একটা অংশ আপনি সারা জীবনেই পেতে থাকবেন, এটাকে সদকায়ে জারিয়া বলে। এজন্য অবশ্যই ভিডিওটিকে আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন। আর যদি নিয়মিত আমাদের
এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকেই ভালো রাখুন এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।